হলো জানেন? ওই দোতলা বাড়ির ভিতরে একটা দাড়ি ছিল, দরজার সামনে এলো, এসে বলে কি ব্যাপার, কি চাই এমন সময়? বলছে আমি আমি যে তিন দিন অনা হয়ে আছি গো, দাও না আমায় একটু খেতে দাও না, ক্ষুধার জ্বালায় আমার জীবনটা বেরিয়ে যায়, দাও দাও আমাদের কিছু খাবার ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ওই দাড়ি বলে উঠল, এমন সময় তো খাবারের ব্যবস্থা হবে না। কেন? না, আমাদের যে মনিব, ওই মনিব কি করছে বিশ্রামে রত, এমন সময় আমি আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারবো না। আর তাছাড়া আমাদের এই গৃহে কাউকে এমন সময় ভিক্ষাও দেওয়া হয় না। তবু নারদ ঋষি আমার অনুনয় বিনয় করছে, দাও না গো, দাও না একটু খেতে দাও না, আমি যে দুধার জল সহ্য করতে পারছি না, বড় যন্ত্রণা হচ্ছে, দাও না। ওই নারদ ঋষির মায়ায় পড়ল ওই প্রহরীটা। কি করেছে? ধীরে ধীরে বলছে, যেন দাঁড়াও দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, যদিও অপরাধ হবে তবু একটি বার আমি আমার মনিবকে জিজ্ঞাসা করে আসি। তাই কি করছে, মনিবের কাছে গেছে, মনিবের কাছে যখনই না পৌঁছেছে, এমন সময় মনিব তো বিশ্রামের অত বলে উঠল, বাবু। যখনই না বাবু বলে ডেকেছে, সবে মাত্র নিদ্রামগ্ন হবে এমতো অবস্থায় চমকে উঠল। দেখে প্রহরী, কি ব্যাপার, তুই এমন সময় আমার কাছে এসেছিস? বাবু, ও বাবু, দাঁড় দেশে না একজন অতিথি এসেছে, সেই অতিথি না ক্ষুধার জ্বালায় ছটফট করছে, কিছু খেতে দেব বাবু। তো মাইনে কে দেয়? কে তোকে মাইনে দেয়? আমি তো মাইনে দিই না, আমি তোকে মাইনে দিই, আর সেই পয়সায় তোর সংসারটা চালাস, আর আমাকে এমন সময় ঘুম থেকে তুলে আমাকে যন্ত্রণা দিয়ে আমাকে কষ্ট দিয়ে বলছিস অতিথি সেবা করবি, দূর হয়ে যা। যখনই নেই কথা সংসার, ধীরে 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 চলে এলেন, চলে এসে নারদ ঋষির সামনে বলে, আমি পারলাম না, আমি পারলাম না তোমায় সেবা দিতে, তুমি আমায় ক্ষমা করো, তুমি তুমি অন্য অন্য কোনো বাড়িতে যাও। নারদ ঋষি আবার কাকুতি মিনতি করছে, দাও না গো, বড় যন্ত্রণা পাচ্ছে, আমি আর দেখো না একটা পা হাঁটতে পারছি না, দাও না আমায় একটু খেতে দাও, আমি না হলে আর সহ্য করতে পারছি। সঙ্গে সঙ্গে ওই প্রহরী কি করলেন, আর যারা কাজ করত, ঝাঁটা কুলো ঝুঁটো যার কাছে যা ছিল সবাইকে ডেকে উঠলো, এই তোরা এদিকে আয়, তোরা এদিকে আয়, এ বড় জ্বালাচ্ছে, এ বড় যন্ত্রণা দিচ্ছে আমাকে, আমার বাবুর কাছে আমাকে মুখ খেয়ে এলাম, তারপরও এরা শুনছে না, এদের বার করে দে। ঝাঁটা ঝুঁটো কুলো যা ছিল সব নিয়ে ওই নারদ ঋষি আমার গোবিন্দর পিছনে পড়ে গেছে, ছুটতে ছুটতে সবাই মারতে উদ্ধত হয়েছে। এমন সময় কি হলো, কোটি কোটি পায়ে ওরা পিছতে বাধ্য হলো, থাকলে তো মারবে তাই না, তাও নারদ ঋষি হাঁটতে পারছে না, দুচার ঘা দিয়েই দিয়েছে। কিছুটা দূরে যখন চলে গেছে, এমন সময় নারদ ঋষি বলে উঠল, ও প্রভু, বলে কি হলো? বলছে ওরা তো আমাদের খেতে দিল না, না দিল না, বলছে উল্টে কি করলো, অপমান করলো, করলো ঝাঁটা দিয়ে আঘাত করেছে আমার অঙ্গে, করেছে, তুমি ওদের অভিসম্পদ করে দাও, এত কষ্ট দিয়েছে আমাদের, এত যন্ত্রণা দিল, খেতে তো দিল না, উল্টে অপমান করলো, উল্টে আঘাত করেছে, ও ওদের অভিসম্পদ করে দাও। ঠিক বলেছো নারদ, ঠিক। সঙ্গে সঙ্গে কি করলো আমার ভগবান কৃষ্ণ, বলে উঠল, কি বলে উঠল, ওদের দোতলা বাড়িটা চাতালিয়া হয়ে যা, ওদের যা টাকা পয়সা আছে সব দ্বিগুণ হয়ে যা, ওদের যা ধন সম্পত্তি আছে সব ডবল হয়ে যা। আমি ওদের বললাম আমাদের অপমান করেছে, অর্থাৎ ওদের অভিসম্পদ করতে বললাম, আর উনি কি করলেন, ওদের আশীর্বাদ করে দিলেন, কিছু বলছেন না। নারদ ঋষি কি করছে, না রাগ আছে কিন্তু কিছু বলছেন না, ধীরে 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 চলেছে। এবার তো আর উপায় নাই, ওইদিকে বড় লোক পাড়া শেষ হয়ে গেল, আঘাত পেয়েছে, এবার ওই গরিব বাড়িতে যেতে হবে, না হলে আর খাওয়া জুটবে না। তাই চলেছে তিনমাথা মোড় থেকে আবার ওই গরিবের বাড়ির দিকে। যখন গরিবদের বাড়ির দিকে যাচ্ছে, কিছুটা দূর দিয়ে গিয়ে কি দেখলেন, না একটা পট্ট কুঠির,
পাতার কুঠির গো ভিক্ষা করে তাদের চলে একটা মাত্র পাঁচ বছরের সন্তান একটা মাত্র গাভী আছে সেই গাভী থেকে একটু মাত্র দুধ আছে সেই দুধটা নিয়ে গোবিন্দর সেবা দেয় আর ভিক্ষা করে ব্রাহ্মণ আমার যতটুকু পায় সেইটুকু নিয়ে তাদের সংসারটুকু চলে তিনটে প্রাণী তা আজকে যখন দাঁড়াতেছে গেছে গিয়ে ওই পূর্বের ন্যায় বলে উঠল ভিক্ষাঙ্গে দেহি যখনই না বলেছে কি ঘটনা ঘটলো দেখুন পর্ণ কুঠির একটা পাক পক্ষী যদি বসে তার না জানি পাটা গলে যাবে এমন একটা ঘর তাদের ইনকাম বলতে কিছু নাই ভিক্ষা সম্বল সেই বাড়িতে আমার গোবিন্দ গিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে ভিতর থেকে ব্রাহ্মণ চিৎকার করতে করতে এলো ওই তো কে এসেছে আমার দাঁত দেশে বোধহয় অতিথি এসেছে আমি আমি আজ ভাগ্যবান আমি আবার অতিথি সেবা করব আহা ছুটতে 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 দাঁত দেশে এসে দুজনকে প্রণাম করে কি করলেন দুজনকে গৃহপালনে ডেকে নিয়ে গেছেন আসুন আসুন আপনারা আসুন আমি আপনাদেরকে সেবা দেব গৃহপ্রাঙ্গণের ভিতরে নিয়ে গিয়ে বসিয়েছে গো কিন্তু মা আমার ভাবছে আমি তো দুজন অতিথিকে নিয়ে এলাম চক্ষুর জলটাকে চেপে রয়েছে কিন্তু অন্তরটা ভিজে যাচ্ছে আমি তো দুজন অতিথিকে নিয়ে এলাম কিন্তু কেমন ভাবে সেবা দেব ঘরে তো একটা দানা তন্ডুল নাই সেই কখন থেকে আমার পাঁচ বছরের সন্তানটা মা খেতে দাও বলে চিৎকার করতে 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 ঘুমায়ে পড়েছে এদিকে আমার গৃহ প্রাঙ্গণে তুমি 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 প্রভু দুটো অতিথিকে পাঠিয়ে দিয়েছো আমি এখন কি দিয়ে সেবা দেব বলো অতিথিকে যদি সেবা না দিতে পারি আমি যে মহাপাপে পড়ব আর কখন সেই সাঁঝ সকালে আমার স্বামী গেছে ভিক্ষায় এখনো ফেরেনি বলে দাও কৃষ্ণ বলে দাও আমি কেমন ঘুরিয়ে দিন সেবা দেব তুমি বলে দাও আমি কেমন করে অতিথি সেবা দিব গো মা আমার কি করছে জানেন ওই ব্রাহ্মণী মা আমার গৃহ প্রাঙ্গণে একবার যায় আর রাস্তার দিকে হাঁট হেঁটে হেঁটে খানিকটা দূর অব্দি চলে যায় কখন আসবে আমার স্বামী আমার গৃহ প্রাঙ্গণে দুজন অতিথি রয়েছে বেলা হয়ে যাচ্ছে কখনো ওদের সেবা দেব স্বামী এত দেরি করছে কেন কোথায় গেল আমার স্বামী যায় আর আসে করতে 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 এমন সময় কি হলো দূর থেকে দেখতে পেলো ওই তো স্বামী আসছে গুটি গুটি পায় আসছে স্বামী আবার আসছে উনি ছুটতে দূর থেকে চিৎকার করে বলে উঠিল স্বামী হে স্বামী তুমি এত দেরি করেছো দাও স্বামী দাও তুমি কি কি পেয়েছো দাও ব্রাহ্মণে তুমি কেন এমন করছো তুমি তো কখনো এমন করো না তাহলে তুমি কেন এমন করছো জানো স্বামী আজ কি হয়েছে জানো কি হয়েছে আজকে না আমাদের বড় ভাগ্য ভালো গো আজকে তোমার আমার সবার কত ভাগ্য
কেন কি বলছো তুমি কেন কি হয়েছে জানো স্বামী আজ না আমাদের গৃহ প্রাঙ্গণে দুজন অতিথি বসে আছে গো আজ আমরা অতিথি সেবা করতে পারবো সঙ্গে সঙ্গে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ কেন না অন্য অন্য দিনের ন্যায় আজকে কি হয়েছে একদম তণ্ডুল পায় না সামান্য এতটুকু মাত্র তণ্ডুল পেয়েছে এক মুষ্টি এই তণ্ডুল নিয়ে কি করি ওই দুজন অতিথি আবার তিনটে প্রাণী তাদের কি করে সেবা হবে দাও না স্বামী তুমি অমন করে কেন দাঁড়িয়ে আছো অবনত মস্তকে দাও দাও তাড়াতাড়ি দাও ব্রাহ্মণে আজকে তো আমি খুব একটা বেশি কিছু পাইনি দেখো মাত্র এক মুষ্টি তণ্ডুল পেয়েছি তণ্ডুল মানে চাল এক মুষ্টি মাত্র চাল পেয়েছি নাও স্বামী দিয়ে দিয়েছি স্ত্রী আমার কি করছে দেখুন অতটুকু তণ্ডুল নিয়ে তাড়াতাড়ি করে ছুটতে 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 গিয়ে ওই তণ্ডুলটুকু হাড়ির মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছেন তাড়াতাড়ি করে বন্ধন করছে আর শুধু অন্তরে জানা একটা কথা হে কৃষ্ণ করুণা ময় আমি জানি না তোমাদের কেমন করে সেবা দেব এই যতটুকু তণ্ডুল পেয়েছি আমার স্বামী আমরা খাবো না আজকে আমার স্বামীকেও সেবা দেব না আজ আমি এই তণ্ডুলটুকু রন্ধন করে আমি তোমাদের দুজনের সেবা দিয়ে দেব যত না কাঁদে তত না ওই অন্তর্যামী বসে আছে যে গৃহ প্রাঙ্গণে ওনার অন্তর দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছে আর নারদ ঋষি কি করছে কখন দেবে আমার খেতে আমি যার সহ্য করতে পারছি না কখন তাড়াতাড়ি করে রন্ধন নিয়ে করে দুটো জায়গা করে আর দুটো আসন পেতে দুজনকে ওই যে তণ্ডুলটুকু পেয়েছিল ওটা সমান ভাগে ভাগ করে দিয়ে দিয়েছে যখন দিয়েছে নানদ ঋষি আমার কি করছে ক্ষুধার জ্বালায় ছটফট করছে তো ওই অন্নটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে আর আমার গোবিন্দ কি করছে চুপচি হয়ে বসে আছে সে তো জানে ওদের খাবার বলতে কিছু নাই পাঁচ বছরের ছেলেটা ক্ষুধার জ্বালায় ছটফট করতে 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 ঘুমিয়ে পড়েছে আর ওদের খাবারটুকু অবধি নেই আমাদের দিয়ে দিয়েছে নানদ ঋষি কিন্তু অত কিছু ভাবার সময় নাই ক্ষুধার জ্বালায় খেয়ে নিচ্ছে কেমন ভাবে খাচ্ছে দেখো কেমন হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে কে নিচ্ছে যত দেয় তত খায় বলে না তো না অন্য বাজে সবে খায় কিছু বাকি না খেতে না বলে নারদ ঋষি আর ভগবান আমার গৃহ প্রাঙ্গণ মুদিতে ভুলে গেছে কি বলেছিলাম আজকে ভোলানাথ পরিবেশন করছে আর শঙ্করীকে হু দিতে বলেছে আর তার জায়গায় আজকে আপনারা হু দেওয়ার কথা ভুলে গেছেন সবাই কেউ একটি বারের জন্য কিন্তু হু দেন তা আজকে কি হচ্ছে না ভোলানাথ ওই আমার নারদ ঋষি কি করছে না খাওয়া হয়ে গেছে সেবা হয়ে গেছে তাই চলেছে কিছুটা দূর গিয়ে বলে উঠল ও প্রভু দাঁড়াও না বলে কি হয়েছে
বলছে সেখানে দূর দূর করে তাড়িয়ে দিল ঝাঁটা মেরে। আর তুমি তাদের কত আশীর্বাদ করে দিলে, তাদের কত সম্পত্তি প্রদান করলে, আর এখানে একটি বারের জন্য কিছু না বলে তুমি চলে যাচ্ছ। প্রভু দাও না, এদের একটু একটু কিছু দান করো না। দেখলে তো কত কষ্ট, কত যন্ত্রণা ওদের, কত যন্ত্রণা বলো না। ওরা খেতে পায় না, ভিক্ষা করে খায়। সঙ্গে সঙ্গে আমার ভগবান কি বললো জানেন? ঠিক বলেছে নারদ, ওদের কিছু দেওয়ার দরকার, আমি ওদের দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে বলে উঠল, ওদের যে পটপট কুঠিরিটা আছে এই মুহূর্তে আগুনে ধরে যাবে, আগুনে ধরে যাবে। ওদের যে গাবিটাই আছে সিজলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। ওদের যে 5 বছরের সন্তানটাই আছে ও জ্বলে পুড়ে ছাই। চমকে উঠলেন না হরিশ, এ কি করছে, আমি আর সহ্য করতে পারি। কত তৃপ্তি ভরে খেয়েছি ওদের বাড়িতে, তুমি এমন করে ওদের অভিশাপ দিলে। সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে নারদ ঋষি যখন চমকে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই পট্টপুটিটা দাও 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 করে চলে উঠেছে। যখন দাও দাও করে চলে উঠেছে ওই ওই যে গাভিটা ওই আগুনের ডেলি হান শিকায় ছটপট ছটপট করতে করতে মারা গেল, এমন সময় ওই ওদের শিশুটা 5 বছর শিশুটা ঘুমিয়েছিল, সেও ওই আগুনে ছটপট 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 করে পড়ে যাচ্ছে। কার করে বলে উঠল, খোকা মা। ব্রাহ্মণী মা আমার চিৎকার করে গড়ে উঠলো, আমার চোখের সামনে আমার সন্তানটা আমার চলে উঠে আমি আমি জীবনটাকে রাখবো, আমিও আমি আমার জীবনটাকে এই আগুনে চাল দিয়ে তুমি বলে দাও। আমার এই জীবনটা কার জন্য রাখবো বলো তো? দেখো চোখের সামনে কেমন ছটফট করতে করতে ছটফট করতে করতে আমার ছেলেটা চলে যাচ্ছে, আমাকে আর কে মা বলে ডাকবে? আমি আমি আমার জীবনটা আমি শেষ করে দেব বলে ছুটতে 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 গিয়ে ছাপ দিয়ে দিলে সন্তানটা চলে গেল, আমার পর্ণ কুঠিরটা চলে গেল, একটা মাত্র গাবি ছিল যার দুধটাকে নিয়ে আমি গোবিন্দ সেবা দিতাম, সে গাবিটা চলে গেল। আমার স্ত্রী যেখানে আমার পদ চেয়ে বসে থাকতো, নিজে না খেয়ে আমাকে সেও চলে গেল, আমি আর থাকবো না, আমিও থাকবো না। ওরা যখন সবাই চলে গেছে আমি ওদের সাথে আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দেব। ব্রাহ্মণ ছাপ দিয়ে দিল ওই লেলিহান শিখার মাঝে, সবাই মরে গেল। নারদ ঋষি স্তব্ধ হয়ে গেল, বলে উঠল, আমি যাব না, আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও। তুমি এমন করে যারা আমাদের সেবা দিল তাদের এমন করে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে, আমি আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। আমার ভগবান গুটি গুটি পায় বৈকুণ্ঠ ধামে পৌঁছালেন। আর এদিকে আর নারদ ঋষি কি করলেন, গেলেন না বৈকুণ্ঠ ধামে, গেলেন না গো। কিন্তু
রাত না পথে পথে থাকতে পারবা না। কেন থাকতে পারবো না জানেন? সর্বক্ষণে কৃষ্ণ 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 করে, কৃষ্ণ ছাড়া থাকতে পারে না। ভোরের আগে আধার থাকতে থাকতে উঠে পড়েছে, উঠে পড়ে মনে মনে ভাবছে কাল কত কষ্ট দিয়েছি আমার ভগবানকে, কত যন্ত্রণা দিয়েছি, কত কটু কথা বলেছি, আমি ওনার সাথে যাইনি, জানি না কোথায় আছে, তাই তাড়াতাড়ি করে চলেছে। এমন সময় আধার আধার অবস্থায় আছে, পরিষ্কার হয়নি। বৈকুণ্ঠ ধামের সদর দরজায় দূর থেকে তাকিয়ে দেখছে, কে যেন একটা ওই রাস্তার মাঝে গোড়াগড়ি করছে। এমন সময় নারদ ঋষি তাড়াতাড়ি করে চলেছে, তাড়াতাড়ি করে গিয়ে দেখছে খালি গায়েতে, মানে পোশাক ছাড়া হয়ে আমার গোবিন্দ কেমন করে ওই রাস্তায় গোড়াগড়ি করছে। আর কি করছে জানেন? রাস্তা থেকে কিছু একটা নিয়ে ফেলে দিচ্ছে, গড়িয়ে গড়িয়ে যায় আর এমন করে ফেলে দেয়। যখন ফেলে দিচ্ছে এমন সময় নারদ ঋষি কি করছে? তাড়াতাড়ি করে গিয়ে আছাড় খেয়ে পড়লেন গোবিন্দের চরণে। যখন আছাড় খেয়ে পড়েছে এমন সময় বলে উঠল, প্রভু কত অপরাধ করেছি তোমার চরণে, আমার অপরাধের জন্য তুমি এমন করে এই খালি গায়ে এমন করে তুমি গোড়াগড়ি করছো রাস্তা করেছে, কেন প্রভু কেন? ভগবান বলে উঠল, আমি তোমার উপর রাগ করিনি, আমি তোমার উপরে রাগ করে এটা করছি না। বলে তাহলে প্রভু? বলছে জানো না তুমি, আমার দেবতা আসবে গো, আমার দেবতা আসবে। নারদ ঋষি কি হলো? চমকে গেল। কি বলছি? না আমি তো জানি, এই পৃথিবীর সবাই জানে, সবাই জানে যে তুমি তুমি হচ্ছে ভগবান, আবার তোমার দেবতা কে গো, তোমার দেবতা কে? বলছে আমার দেবতা তুমি জানো না, তুমি জানো না কালকে কেমন করে আমি তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে এলাম। নারদ ঋষি বলে উঠল, তাই তাদের জন্য তুমি এমন করে রাস্তা পরিষ্কার করছো? আচ্ছা প্রভু তুমি আমায় বলো তো, কিন্তু ওই যে বড়লোক বাড়িটায় গেলাম, তুমি তাদের অমন করে দোতলা চারতলা হয়ে যাক বললে কেন? বলছে জানো না নারদ ঋষি, সামান্য এক মুঠো অন্ন আমাদের সেবা দেওয়ার জন্য দেখো কেমন করে এই ভোরবেলা খালি অঙ্গে আমাকে রাস্তায় গোড়াগড়ি করতে হচ্ছে। এইভাবে যদি এই সমাজের সমস্ত ব্যক্তি আমার জন্য না খেয়ে খেতে দেয়, আমায় ভালোবাসে, আমায় শ্রদ্ধা করে, ভক্তি করে, তাহলে আমি তো আর অঙ্গে কিছু দিতে পারবো না গো, আমাকে শুধু রাস্তা সাফি করতে হবে, আমার তো সব ভক্তকে বৈকুণ্ঠ ধামে আনতে হবে, আমি তো ভক্তের ভগবান। তাই তো ওদের কি করলাম, ওদের টাকা দিলাম, সম্পত্তি দিলাম, পয়সা দিলাম, ওরা ওই নিয়ে থাক, ওই মোহে পড়ে আমার আর থাকবে না, আমার আর এত কষ্টটা হবে না, তাই জন্য ওদেরকে অত সম্পত্তি দান করে দিলাম। আর এর ক্ষেত্রে কি হলো? এ তো সম্পত্তি নেয় না, এ আমাদের সেবা দিয়েছে। তাই তো আমি ওদেরকে এই বৈকুণ্ঠ ধামে স্থান দেওয়ার জন্য আমি এমন করে গোড়াগড়ি করছি। বলে সে তো এমনি প্লেন ভাবে এলেই হয়,
তা তার জন্য গোড়াগড়ি করার কি আছে? বলছে জানো না রো, আমার দেবতা এই পথ দিয়ে আসবে। যখন এই পথ দিয়ে হেঁটে হেঁটে আসবে, না জানি এই পথে কত পাথর এনে কুচি, কত বালুকণা পড়ে আছে। তাই যখন এই পথ দিয়ে হেঁটে হেঁটে আসতে থাকবে, তখন না জানি আমার ওই দেহদার কোমল চরণে একটা বালুকণা যদি স্পর্শ করে দেয়, ওই কোমল চরণে কত আঘাত লাগে। সঙ্গে সঙ্গে নারদ ঋষি বলে উঠল, প্রভু আজ পর্যন্ত তোমার লীলা আমি বুঝতে পারলাম না, প্রভু আমি তোমার লীলা বুঝতে পারলাম না। তুমি কাকে যে কিভাবে দেখো প্রভু, আজও আমার বোঝা হলো না, আজও আমার বোঝা হলো না। কত লীলা জানো প্রভু, লীলার অন্ত না, ভগবানকে যদি দেখা যায় তার কোনো যন্ত্রণা থাকে না গো। এই কদিন আগে একটা কথা আমার মনে পড়ে গেল, বলতে আমি বাধ্য হচ্ছি আজকে। সর্বক্ষণে আমরা কি করি, আমাদের নিজেদের জন্য, পেটের জন্য, নিজের থাকার জন্য, নিজেদের জন্য ক্ষুদ্রতম স্বার্থ মানে ইন্দ্রের পরিষেবা করার জন্য একটি বারের জন্য যে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে, ধর্ম নিয়ে শুধু সব সময় কৃষ্ণ গোবিন্দ চিন্তা করে, ওনার কোন কীর্তন করে, তার কোন চিন্তা নেই তাকে, তার কোনো চিন্তা নেই গো। তার খাবার অভাব নাই, তার পড়ার অভাব নাই, তার কোনো অভাব নাই। কেন জানেন? আজকে দেখুন কত মানুষ, আজকে আমাদের এখানে দুটো অনুষ্ঠান হচ্ছে। কিসের অনুষ্ঠান? না বৈষ্ণব সেবার অনুষ্ঠান। বৈষ্ণব নিয়ে টানা পড়েন চলে গেছে, বৈষ্ণব আর পাওয়া যাচ্ছে না। একদিকে বলছে কৃষ্ণ সেবা করলে, কৃষ্ণ ভজনা করলে
আমার টাইম নাই, অথচ দেখা যাচ্ছে দিন রাত পেটের জন্য ছটফট ছটফট করছে দুটো টাকার জন্য। অযথা যেখানে কৃষ্ণ গুণকীর্তন হবে, যেখানে ধর্মের উৎসব হবে, সেখানে এক মিনিট সময় দিতে পারছি না আমি। গোবিন্দ বলছে, ওরে ওরে ওই মায়ার জগৎটাকে ছেড়ে আয় তোর আমার কাছে। একটা কথা মনে পড়ে গেল কি জানেন, একটা জায়গায় সুন্দরভাবে একটা আবৃত্তির ছলে কটা কথা লেখা আছে, আমি ওই পয়েন্টটা পড়ে সেদিনই আমার এই বক্ষ মাঝে নিয়ে নিয়েছিলাম। কেমন ভাবে ব্যাখ্যাটা করেছিস দেখুন, সুন্দরভাবে। এত জ্বালা এত যন্ত্রণা কেন সেই বিষয়ে কি বলছে? এই সুন্দর পৃথিবীতে মানুষ করেছে হায় হায়, পশ্চাতে তাকাইয়ে দেখে সিংহ পিছনে ধায়, কি করি ভেবে না পাই ছুটিছে তরা করি, সন্মুখে আধার পড়িল গহ্বরে, মধুর সন্ধান পাইল সে শিকারি আসিয়া কহে, ওরে আয় আয় উঠে আয় তরা করি। কটা কথা দেখুন কেমন ভাবে লিখেছে, সুন্দর পৃথিবী, এটা সুন্দর পৃথিবী। সুন্দর পৃথিবীতে মানুষ করেছে হায় হায়, পশ্চাতে তাকায়ে দেখে সিংহ পিছনে ধায়, কি করি ভেবে না পাই ছুটিছে তরা করি, সন্মুখে আধার পড়িল গহ্বরে, মধুর সন্ধান পাইল সে শিকারি আসিয়া কয়, ওরে হায় আয় উঠে আয় তরা। এই কটা কথার ব্যাখ্যা, আমি চলে যাব, আমার একটা বন্ধু গাইবে, সুন্দর গায়, ফাইন গায়, ওই জন্য ওকে বললাম, বলি আমার বাড়িতে একটু কীর্তন করবে, বলছে বাড়িতে কীর্তন গাইতে যাব। আমি বলি আসে গো, অনেক অনেকজন আমার ওখানে কিছু ভক্ত আছে, তোমার গান সুন্দরভাবে শুনবে, তুমি এসো না। তা আমার অনুরোধে ও এসেছে, আপনাদের সামনে কীর্তন পরিবেশন করবে, খুব সুন্দর গায়, খুব সুন্দর, সেটা খুব ভালো গায়। যাই হোক, আমি বেশি সময় নেব না, চলে যাব, কারণ ওকে একটু দেবো, নাহলে তো আপনার আবার চলে গেলে কি ফাঁকা হয়ে যাবে, গাইতে অসুবিধা হবে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার বন্ধু এসছে, তাই আপনারা সবাই মিলে একটু ওট ওট কীর্তন শ্রবণ করবেন। যাই হোক, এই ব্যাখ্যাটা করে নিই, কি বলছে দেখুন, এক পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় কি হলো, একটা সিংহর পিছনে গর্জন করে তেড়ে আসছে। যখন গর্জন করে ওই সিংহটা আসছে, এমন সময় ওই পথিক ছুটতে ছুটতে কারো পিছনে যদি সিংহ তাড়া করে কি করবে, সিংহটা যখন তাড়া করবে করার সঙ্গে সঙ্গে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটবে, ছুটতে 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 গিয়ে কি করছে, কিছু দেখতে পাচ্ছে না চোখে, সামনে একটা গহ্বর পড়েছে, সেই গহ্বরের মধ্যে পড়ে গেছে। অনেক পুরানো কুয়া, অনেক পুরানো কুয়া সেখানে পড়ে গেছে। যখন পড়ে গেছে, এমন সময় কি হলো, ওই পুরানো কুয়ার মধ্যে গাছের শিকড়ে ঢুকে দুদিকে ডালের মতো একটা সৃষ্টি হয়ে আছে, ওই ডাল দুটো দুটো হাতে ধরে ফেলেছে, আর ডাল দুটো যখন ধরে ফেলেছে ও পুরো ঝুলছে। আর ওখানে কি হলো, ওই ডাল দুটোতে একটা মৌচাক ছিল গো, সেই মৌচাকটা নড়ে গিয়ে ওখান থেকে মধুটা ঠস 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 করে পড়ছে, আর ও কি করছে, জিভটাকে বাড়িয়ে লগ লগ করে ঝুলতে ঝুলতে আর মধু পান করছে। যখন মধু পান করছে, এমন সময় কি হলো জানেন, ওই কুয়াতে একটা অজগর সাপ ছিল, নিচে একটা অজগর সাপ লগ লগ করে জিভটাকে লগ 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 করে বলে উঠল, ওরে 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 তুই কতক্ষণ ঝুলবি, কতক্ষণ অমন করে ওই ডাল দুটো ধরে ঝুলবি, ওই ডাল দুটোকে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর কুড় 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 করে কাটছে। ওই ডাল দুটো একদিন তোর কাটা হয়ে যাবে, যেদিন কাটা হয়ে যাবে সেদিন তুই আর ঝুলতে পারবি না, তোকে আমার কাছে আসতে হবে, আমি তোকে আস্ত গিলে নেব। আর ওদিকে কি হলো জানেন,
ওই সিংহটা নামতে পারছে না কুয়োর মধ্যে। সিংহটা ওই মুখ বাড়িয়ে কি করছে, গর্জন করছে যেন সঙ্গে পেলে সঙ্গে সঙ্গে গিলে খাবে। এদিকে কি করলো, ওর গর্জন শুনে একজন শিকারী একটা বন্দুক নিয়ে ছুটতে 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 এসে একটা ফায়ার করে দিল। যখনই না ফায়ার করে দিয়েছে, ওই বন্দুকের আওয়াজ শুনে সিংহটা চলে গেল। শিকারীটা মনে মনে ভাবলো ওই গুহায় নিশ্চয়ই কেউ পড়েছে, তাই কি করছে ধীরে 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 এসে ওই কুয়ার মধ্যে দেখে দেখে এক পথিক ওই রাস্তা ওই কুয়োর মধ্যে দুটো ডাল ধরে ঝুলছে আর মধু পান করছে। এমন সময় ওই শিকারী বলে উঠলো, ওরে ওরে আয় আয় আয়, তুই উঠে আয়, তুই অমন করে অমন করে ওখানে ঝুলে থাকিস না, তুই উঠে আয়। আর ওই পথিক কি বলছি জানেন, না আমি যাব না, আমি এই সুন্দর মধু মধু পান করছি, এত সুন্দর মধু আমি জীবনে খাই না, আমি জীবনে কখনো ওই সুন্দর মধু দেখি না। আমার যত কষ্টই হোক না কেন, আমার যত যন্ত্রণা হোক না কেন, আমি এই মধু পান করব, আমি যাব না তোমার সাথে, তুমি চলে যাও চলে যাও। আবার বলছে, ওরে ওখানে তোর জায়গা না, তুই এখানে থাকিস না, উঠে আয় উঠে আয়, আমি তোকে এই রজ্জুটা ফেলে দিলাম। কেমন করে উঠবে, একটা রজ্জু চাই না, তাই একটা দড়ি, রজ্জু অর্থাৎ দড়ি দড়ি নিয়ে ফেলে দিয়েছে, বলে এই দড়িটা ধর, এই দড়িটা ধর না, ধরে তুই ধরে থাক, আমি তোকে টেনে তুলে নেব, তোকে কষ্ট করতে হবে না, আমি টেনে তুলে নেব। তবু বলে উঠলো, যাবো না যাবো না, তুমি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। এতক্ষণ যে গল্পটা শুনলেন, ওই সিংহটাকে ওই পথিকটাকে ওই কুয়োটাকে ওই দড়িটাকে ওই শিকারিটাকে ওই পথিকটাকে ওই কুয়োটা ওই সাদা ইঁদুর ওই কালো ইঁদুর ওই অজগর সাপ ডাল দুটো বাকি কেমন ভাবে ব্যাখ্যা করেছে দেখুন। পথিক পথিক মানে আমরা, আমরা সবাই সবাই আমরা এক একজন পথিক। সিংহটাকে আমরা পথিক হলাম, সিংহটাকে সিংহটা হলো কলি গো কলি কলি, যার নামকে অনুসরণ করে কলিযুগ। যদি আপনি দেখেন একটু হরিনাম শুনতে যাব বলেন, যদি আপনি সত্যি কথা বলেন আপনার পিছনে আপনাকে মিথ্যা বলাবে কলি। এ সিংহ ছুটছে আপনার পিছনে পাপের পথে নিয়ে যাওয়ার জন্য। তা ওই পাপের পথে চলতে চলতে আপনি কি করলেন, পড়ে গেলেন একটা কুয়ার মধ্যে। কুয়াটা কি, কুয়াটা হলো এই সংসার কুয়ো, এই সংসার কুয়ো। ডাল দুটো কি গো, যে ডাল দুটো ধরে আছে ওই ডাল দুটো হলো কি নিঃশ্বাস প্রশ্বাস, এই যে একটা ছাড়ছি আর একটা নিচ্ছি, এই দুটো ডাল ধরে বেঁচে আছি আমরা, কালো ইঁদুর আর সাদা ইঁদুর। এখন একটা ইঁদুর, সেটা হচ্ছে কি, রাত্রি, রাত্রি হচ্ছে কালো ইঁদুর আর দিন হচ্ছে সাদা ইঁদুর। তাই দিন সাদা ইঁদুর, রাত্রি কালো ইঁদুর, এই দিন আর রাত্রি সাদা আর কালো মিলিয়ে সর্বক্ষণে কুড়কুড় করে কাটছে বলা হয়েছে, কুড়কুড় করে কাটছে বলা হয়েছে। তার মানে একটা করে দিন, মানে দিন আর রাত্রি মিলিয়ে একটা করে 24 ঘন্টা যাচ্ছে, সাদা ইঁদুর আর কালো ইঁদুর মিলিয়ে 24 ঘন্টা জীবন থেকে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের দিন একদিন করে কমে যাচ্ছে। তাই বলছে ওই দিন আর রাত্রি আস্তে আস্তে একটার পর একটা যেতে 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 একদিনই তোর ডালটা কাটা হয়ে যাবে, অর্থাৎ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে
সেদিন কি হবে আমার কাছে আসতে হবে কে বলেছে অজগর সাপ অজগর সাপটি কে বলা হয়েছে এখানে অজগর সাপটি হলো চিতা গো চিতা যে সেখানে চিতা ওই যে আমাদের নদীর ধারে আছে চিতা চারটে ফুটি তুলে দাঁড় করানো আছে ও বলছে ও অজগর সাপ তাই বলছে তোর ওই ডাল দুটো যেদিন কাটা হয়ে যাবে তোর নিঃশ্বাস প্রশ্বাস যেদিন শেষ হয়ে যাবে তোকে আমার কাছে আর আমি আমি কি করব জানিস তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আর ওই শিকারিটাকে শিকারি হলো গুরুদেব গো গুরুদেব সংসারে এসে কত বৈষ্ণব সাধুগণ এসে বলে ওগো তোমরা আর এমন করে সংসারে থেকো না তোমরা এসো এসো হরিনাম নাম হরিনাম নাম চলো গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করো তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে চলো এমন করে সংসারে থেকো না সংসারে যত দাও না কেন সর্বক্ষণে চাওয়ার শেষ নাই তাই সাধুগুরু বৈষ্ণব এসে বলে চলো চলো তোমরা হরিনাম করো দড়িটা কি সংসারে এসে না বললো এটা যে চলো তোমরা সংসার ত্যাগ করে বৈষ্ণব হও গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করো বলে কথাটা কিন্তু কুয়োর মধ্যে একটা দড়ি ফেলে দিয়েছে কোন দড়ি সেটা হলো নাম দড়ি ষোলো নাম পত্রী সক্ষর এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই ষোলো নাম পত্রী সক্ষর গুরুদেব কি করে কর্ণমূলে দিয়ে বলে সর্বক্ষণে এই বীজ মন্ত্রটা যদি জপ করতে পারো যেই কৃষ্ণ সেই নাম কৃষ্ণ যিনি এই নামটাও ওনার কেন কেন বলা হয়েছে একটা ব্যাখ্যা আছে কেমন জানেন তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে আটটা হরে আটটা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মানে রাধে আর কৃষ্ণ মানে কৃষ্ণ আর রাম বলা হয়েছে হরে রাম রামেরও রামেরও রাধা রমণ নাম আছে রাধা রমণ অর্থাৎ উনিও কৃষ্ণ তাই বলছে রাধা আর কৃষ্ণ এই রাধা কৃষ্ণ দুটোকে মিলিয়ে একসাথে এই নামটা তৈরি করা হয়েছে অর্থাৎ এই নামকে যে জপবে সর্বক্ষণে কৃষ্ণ তার সাথে সাথে থাকবে তাই বলছে এই নাম দড়িটা ফেলে দিলাম এই হরে কৃষ্ণ নাম করতে করতে চল যেখান থেকে এসেছি সেখানে চলে যাবে কিন্তু আমরা এখানে কি করছি আমরা কি করছি আমরা নিশ্চিত মৃত্যু জেনেও সর্বক্ষণে সংসার আঁকড়ে পড়ে ধরে রয়েছি একজনকে নিয়ে যাচ্ছে শ্মশানে বলহরি আর আমরা কি করছি সম্মুখে কিছু কিছু ওই শ্মশানে গিয়ে একটু করে মদ খেয়ে আর আনন্দে নৃত্য করছি ভুলে গেছি মৃত্যুর কথা ওইদিকে পদের কথা কলম দিল ওরে ও যেমন চলে গেছে তোকেও একদিন যেতে হবে এমন করে হাসিস না কৃষ্ণর দিকে তাকা কৃষ্ণ ভজনা কর কিন্তু আমরা কি করছি আমরা আনন্দ করছি তাই পদের কর্তা কলম দিল আমরা কেমন ভাবে চলছি কেমন ভাবে আছি হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে প্রণয় বিরাজ হরি বলো হরি বলো মনে
আরে কখন ঘুমিয়ে পড়েছে রংপুরে কখন ঘুমিয়ে পড়েছে ও যা ঘুমিয়ে পড়েছে তো অনেক আগে ঘুমিয়ে পড়েছে কিন্তু এতক্ষণ আমায় এমন করে কে হু দিয়ে গেল কে হু দিয়ে গেল এমন করে কখন কত আগে ঘুমিয়ে পড়েছে আর এখনো অবধি আমি হু শুনে গেলাম কে হু দিয়ে গেল এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে ভোলানাথ দেখি শঙ্করী তো অনেকক্ষণ আগে ঘুরিয়ে পড়েছে তাহলে আমাকে হু দিয়ে যাচ্ছে কে সর্বসময় আমি হু কথাটা শুনে শুনে যাচ্ছি কে কে হু দিয়ে গেল ওইখানে কি আলোটা ওই আলোটা কিসের আলো ওই তো ওইখান থেকে দুটো আলো দেখতে পাচ্ছি ওই যে দুটো আলো আসছে ওই আলো থেকে নিশ্চয়ই আমায় আমায় গোপনে গোপনে কৃষ্ণ কথা শুনে কোথায় গো ওই গাছের ফাঁক থেকে দুটি আলোর ছিটে বেরিয়েছে কেন কেন আলোর ছিটে বেরিয়েছে না সুখ আর সারি ওরা দুজনে যখন ওখানে কৃষ্ণ চিন্তায় রত ছিল এমন সময় ওরা একটা ডিম্ব প্রসব করেছিল আর এখানে ভোলানাথ যখন কৃষ্ণ গুণকীর্তন করছে শঙ্করী মা আমার শ্রবণ করছে কন্ডিশন ছিল কি না আমি যতক্ষণ কৃষ্ণ কথা বলবো ততক্ষণ তোমায় হু দিতে হবে সেই কথাটা ডিমের ভিতর থেকে ওই সুখ শাবকটি ডিমের ভিতরে ছিল শুনেছিল যে আজ ভোলানাথ কৃষ্ণ কথা পরিবেশন করবে আর মা শঙ্করী আমার শুনবে কিন্তু কন্ডিশন হলো সর্বক্ষণে হু দিতে হবে তা হু দিতে দিতে যখন শঙ্করী মা ঘুমিয়ে পড়েছে এমন সময় কি হলো ওই ডিমের ভিতর থেকে সুখ শাবকটি প্রসব হয়ে গেছে গিয়ে কি করছে ওই ছোট্ট বাচ্চাটা ওই গাছের ডালে বসে বসে মিট 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 করে তাকায় আর শঙ্করী মায়ের কণ্ঠকে নকল করে হু দিয়ে যায় তাই ভোলানাথ বুঝতে পারল না যে আমাকে কে হু দিয়ে যাচ্ছে ভাবে বিভোর হয়ে কি করেছেন না ওই কৃষ্ণ কথা শুনিয়ে শুনিয়ে গেছে আর এদিকে মা শঙ্করী ঘুমিয়ে পড়েছে কিন্তু ওই পক্ষীটি কি করছে না হু দিয়ে গেছে যখনই না ভোলানাথের কাছে জানা হয়ে গেল যে ওই বৃক্ষের ডালে বসে বসে ওই সুখ শাবকটি আমার কৃষ্ণ কথা শ্রবণ করে ফেলেছে সঙ্গে সঙ্গে ত্রিশূলকে বললো এ ত্রিশূল ওই দেখ ওই গাছের ডালে বসে আছে ওই মিট 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 করে তাকাচ্ছে ওই সুখ শাবকটা গোপনে শুনে শুনে আমার কৃষ্ণ কথা শ্রবণ করে ফেলেছে যা তুই ওকে বধ করে আয় সঙ্গে 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 কি করছে না ওই ত্রিশূল নাচতে 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 হরে হরে বাম হরে হরে বাম এমন সময় এই পক্ষী গাছের ডাল থেকে বলে উঠল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত শুনে তোমার নাম শুনে পাপ করে থাকি প্রভু তাহলে তুমি আমায় বধ করে দাও আর আমি যদি কোনো পাপ না করে থাকি আমি যদি নিষ্পাপ হয়ে থাকি আমি যদি ভক্তি ভাবে তোমার গুণকীর্তন শ্রবণ করে থাকি তাহলে প্রভু তুমি আমায় রক্ষা করো তুমি যদি আমায় রক্ষা না করো তাহলে প্রভু এই ভবের মাঝে তোমার গুণকীর্তন আর কেউ শ্রবণ করবে না তোমাকে তোমাকে ঘৃণার চোখে দেখবে তাই বলি প্রভু ওই দেখো কেমন করে ত্রিশূল তেড়ে তেড়ে আসছে তুমি আমায় রক্ষা করো প্রভু তুমি আমায়
যখনই না ত্রিশূল ছুটতে 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 আসছে, আর এই যখন বলেছে রক্ষা করো, সঙ্গে সঙ্গে কি হলো দেখুন, ও পিছনে পিছনে চলেছে, ও আগে আগে চলেছে, ধীরে 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 গিয়ে কোথায় কোথায় উপস্থিত হলো, ব্যাসদেব মুনির আশ্রমে। যখন ব্যাসদেব মুনির আশ্রমে উপস্থিত হয়েছে, ব্যাসদেবের স্ত্রীর নাম কি গো? বিথিকা দেবী। তা বিথিকা দেবী তখন নিদ্রামগ্ন ছিল, কিন্তু বদনখানা ফাঁকা ছিল। অনেক সময় দেখবেন অনেকে ঘুমায়, তার বদনখানা ফাঁকা থাকে। তা ওই সুখ শাবকটি ধীরে ধীরে ওই আশ্রমের মধ্যে গিয়ে যখনই দেখেছে বিথিকা দেবীর বদনখানা ফাঁকা হয়ে আছে, সঙ্গে সঙ্গে কি করলো, স্থূল দেহটাকে পরিত্যাগ করে ওই জীব আত্মাটা ওই মুখ দিয়ে প্রবেশ করে গেল। যখনই না প্রবেশ করে গেছে, দুজনে কেমন ভাবে কথা রাখছে দেখুন। আমার ভগবান যেমন ওকে ওনাকে রক্ষা করলেন, এদিকে ত্রিশূল কি করলেন না বধ করলেন। যখন স্থূল দেহটাকে পরিত্যাগ করে আত্মাটা চলে গেছে গর্ভম আছে, সঙ্গে সঙ্গে কি করলো না, ওই ত্রিশূলটা স্থূল দেহটাকে বধ করে দিয়ে ফিরে এলো। আর এদিকে ওই জীব আত্মাটি বিথিকা দেবীর গর্ভ মাঝে চলে গেল। ওই ত্রিশূলটি নাচতে 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 ভোলানাথের কাছে এসে বলে উঠল, প্রভু আমি কথা রেখেছি, প্রভু আমি বধ করেছি, আমাকে যে বধ করতে বলা হয়েছিল আমি সেই পক্ষীকে বধ করেছি, তার অন্যায়ের শাস্তি তাকে দিয়েছি। এদিকে কি হলো, তা এদিকে কি হলো, ওই বিথিকার গর্ভপাতে যখন গেছে ওখানে কি হয়, ওখানে কি হচ্ছে দেখুন, ওখানে বিক্ষের ডালে ভগবানকে কেমন ভাবে জানাচ্ছে দেখুন। ওই শুভ শাবকটি বলছে, হা হা হা, হে করুণাময়ী, হে দয়ালু ঠাকুর, তোমার মতো এমন দয়ালু আমি জীবনে দেখলাম না প্রভু। আমি কোথায় মাতৃগর্ভে সেই বৃক্ষের ডালে ছিলাম, সেখানে আমার পিতা মাতা আমাকে ছেড়ে চলে গেল, আমার মা আমাকে প্রসব করে রেখে চলে গেল,
সেখানে গাছের ডালে বসে বসে আমি কেমনে করে গাছের ডালে বসে বসে আমি তোমার গুণকীর্তন শুনতে পেলাম আবার যার তার মুখে নয় স্বয়ং ভোলানাথের মুখে আহ করুণা হয় এমন স্থানে আমায় রেখে দিল আমার মা আমি কিনা যার তার মুখে নয় ভোলানাথের মুখে আমি কৃষ্ণ কথা শ্রবণ করলাম আবার এখানে ভোলানাথ কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে ত্রিশূল দিয়ে আমাকে মারতে পাঠিয়ে দিয়ে আবার এমন জায়গায় আমি প্রবেশ করলাম এখানেও কৃষ্ণ কথা আহ এখানে কেমন করে কৃষ্ণ কথা এখানে ব্যাসদেব নিত্য 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 ভগবত পাঠ করত আর কে সদা ছিল ওই বিথিকা দেবী মানে নিজের স্ত্রীকে সপ্ততি দিন ভগবত পাঠ শ্রবণ করাত আজকে কি হয়েছে না ওই সুখ শাবকের জীব আত্মাটা বিথিকা দেবীর গর্ভে মাঝে গেছে আর যখন বিথিকা দেবীর গর্ভ মাঝে গেছে আর পরের দিন যখন বিথিকা সামনে বসেছে আর এদিকে কি হলো ব্যাসদেব অধ্যয়ন করছে ভাগবত অধ্যয়ন করছে গো যখন ভাগবত অধ্যয়ন করছে সেই সময় ওই গর্ভপাশ থেকে জীব আত্মাটা বলছে আহ সেখানে যেমন কৃষ্ণ কথা শ্রবণ করেছিলাম এখানে গর্ভ মাঝে আমি আমি মায়ের গর্ভের মাঝে রয়েছি এখানেও আমাকে একজন মনি ঋষি পাঠ শোনাবে আহ হে করুণাময় তাই বলছে ভগবানের উদ্দেশ্যে বলছে হে করুণাময় তোমার তুলনা হয় না প্রভু তুমি যে দয়াল ঠাকুর আমার আমার জন্ম ধন্য প্রভু এই পক্ষী জন্ম নিয়ে আমি ধন্য হলাম জননী জঠরে আপন মনে কর জোড়ো করে ব্যাসদেবের কাছ থেকে কার থেকে শুনছে দেখুন ওখানে ভোলানাথ আর এখানে ব্যাসদেবের কাছ থেকে শ্রবণ করছে সে হবে না বড় তাই গর্ভপাশ থেকে যখন ব্যাসদেবের মুখ থেকে ভগবত পাঠ ভগবত কথা ভগবত তত্ত্ব শ্রবণ করে আপন মনে সমস্ত কিছু নিজের জ্ঞান অর্জন করছে দেখতে 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 কি হলো ষোলো বৎসর হয়েছে আমরা কতদিন থাকি দশ মাস দশ দিন জননে জঠনে থাকি তারপর আমরা ভূমিষ্ঠ হই ধীরে ধীরে বড় হই আর ওইখানে কি হলো ওই সুখ শাবকের আত্মাটা মানে জীব আত্মা যেটা সেই জীব আত্মাটা ওই গর্ভ মাঝে গিয়ে বিথিকা দেবীর গর্ভে গিয়ে যার পরিচয় হচ্ছে ব্যাসদেব পিতা হচ্ছে সেই গর্ভে ষোলো বৎসর আছে চুপটি করে রয়েছে ষোলো বৎসর আর আসছে না এমন সময় কি হলো না ওই ব্যাসদেব বলে উঠলো আর সহ্য করতে পারলো না যদি উনি থাকেন তাহলে ওনার স্ত্রী বিথিকা দেবী মারা যাবে তাই বলছে মায়ে ওই মায়ের পেটে থেকে আদেশ দিচ্ছে অনুরোধ করছে আদেশ না অনুরোধ করছে বলে বাবা ও বাবা আয় ভাই ভাই আয় তুই অমন করে মাতৃ গর্ভে আর থাকিস না বাবা ষোলোটা বৎসর হয়ে গেছে এবার যে তোর জননী মারা যাবে তুই অমন করে থাকিস না বাবা আয় বাবা আয় মাতৃ গর্ভ থেকে বলে উঠল ওই জীব আত্মাটা মনুষ্য রূপে জন্ম হয়েছে জননী জঠরে ভূমিষ্ঠ হয়নি পিতাকে বলে উঠল পিতা আমি যেতে পারি পিতা আমি ভূমিষ্ঠ হব কিন্তু আমাকে তুমি আটকাতে পারবে না এই সংসার জগতে আমি থাকব না বাবা আমি সংসার ত্যাগ করে যাব আমি সন্ন্যাসী হয়ে যাব তুমি একটা বারের জন্য আমায় বাধা দিতে পারবে না তুমি আমাকে আটকে রাখতে পারবে না এই সংসার মাঝে ব্যাসদেব মনে মনে ভাবছে এরকম একটা গুণী সন্তান আমার সংসার ছেড়ে চলে যাবে একটা দিনের জন্য এই সংসারে থাকবে না এদিকে আবার ভাবছে আমি যদি কথা না দেই ও ভূমিষ্ঠ হবে না আর ভূমিষ্ঠ যদি না হয় আমার স্ত্রী অর্থাৎ বিথিকা দেবী চলে যাবে যাকে এতদিন ধরে আমি ভগবত কথা শ্রবণ করিয়ে এলাম আমার একমাত্র সতা আমার স্ত্রী আর তো আমি কাউকে বলি না
কথা দিলাম। ব্যাসদেব কি করলো? বলে দিল কথা দিলাম, আমি তোকে কখনো আটকাবো না, তুই এই সংসার ত্যাগ করে চলে যাবি, আমি তোকে একটা বারের জন্য এই সংসারে আটকাবো না, কিন্তু তুই ভূমিষ্ঠ হ বাবা, তুই তোর জননীকে বাঁচা রক্ষা কর। কি করলেন? জন্মগ্রহণ করলেন। আজকের বিষয়বস্তু ছিল সুখদেব গোস্বামীর জন্ম। এই সুখ পাখি থেকে জন্ম হয়েছিল বলে সুখদেব গোস্বামী নাম হয়েছিল। তা জননী যশোর থেকে ভূমিষ্ঠ হলেন, 16 বছর বয়স হয়েছে, দাড়ি গোঁফ বেরিয়ে গেছে, উলঙ্গ অবস্থায় হাঁটতে 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 চলে গেছে কোথায়? বদরিকা আশ্রমে। সেখানে গিয়ে ধ্যান যোগে বসলেন। আর ব্যাসদেব কি করলেন? আবার বিথিকাকে নিয়ে পাটে রইলেন। সুখদেব গোস্বামী সাধনায় মত্ত হয়ে গেলেন। যে সুখদেব গোস্বামী পরীক্ষিত বালাকে 7 দিন ভগবত তত্ত্ব শুনিয়েছিলেন, এই মাতৃ জঠর থেকে শিখে আসার পরে। তাই আজকের বিষয়বস্তু আমি এখানেই রাখছি, পরবর্তী কীর্তনে আসি। আপনাদের অনুরোধ করব ভালো গাই, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা গান শ্রবণ করবেন। আপনারা সবাই মিলে 2টি বাহু তুলে বলুন, আজকে আমরা নতুন করে বৃন্দাবনে যাব। তাই একটা গান আমি আমার এখান থেকে বিদায় নেব, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন যতদিন বাঁচব এই ধরাধামে কৃষ্ণ গুণকীর্তন করতে পারি, কৃষ্ণ নাম নিয়ে যেন আমি যেতে পারি পৃথিবী ছেড়ে। তাই আপনাদের আশীর্বাদ আমার মাথায় দেবেন। তাই আজকে আমি সবাইকে বলি, 2টি বাহু তুলে বলুন, কৃষ্ণ বলে 2টি বাহু তুলে বৃন্দাবনে যাব চলে। সেই উপলক্ষে সন্ধ্যে আমাদের কীর্তন গান পরিবেশন করছেন মাননীয় পরেশ মণ্ডল মহাশয়। পরেশ মণ্ডল মহাশয়ের কীর্তন গানে মুগ্ধ হইয়া ঈশ্বর বঙ্কিমচন্দ্র মণ্ডলের মধ্যম কন্যা কল্পনা লাঠি এবং কনিষ্ঠা কন্যা ব্রাসন্তী মণ্ডল 85 টাকা করে 100টি টাকা পুরস্কৃত করেন। যেখানে নাই কোনো প্রাণ